বিরতির পর ফিরে আসলাম। রাজ্যের বুকে রোমহর্ষক চাঞ্চল্যকর খুন, নৃশংসভাবে খুন হয় গতকাল অজিত দেববর্মা নামের এক ব্যক্তি। পরবর্তী সময় এই খুনকাণ্ডের আসল অভিযুক্ত গ্রেপ্তার। আজ এই খুনের সঙ্গে জড়িত বিশাল দেববর্মাকে গ্রেপ্তার করেছে জিরানিয়া থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গতকাল যেখানে জিরানিয়া থানাধীন ভদ্রমিশি পাড়াতে খুন হয় অজিত দেববর্মা, ঘুমের সময় অর্থাৎ রাতের বেলাতে তাকে খুন করা হয়, বিছানায় ফেলে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে। এবং জানা যায় মঙ্গলবার ভোর রীতিমতো প্রায় 4:30 নাগাদ থানায় খবর যায় এবং সেই খবর পেয়ে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। পিটিয়ে হত্যা করা হয়েছে অজিত দেববর্মাকে, এই খবর পাওয়ার পর শুরু হয়ে যায় তদন্ত। তবে পুলিশের তদন্তে যেমনটা উঠে আসে যে এই খুন কাণ্ডে ব্যবহার করা হয় রড, যে রড মৃত অজিত দেববর্মার ঘরের থেকে বেশ কিছুটা দূরে একটি জঙ্গলে পাওয়া যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ চালানোর জন্য গতকালকেই অজিত দেববর্মা অর্থাৎ মৃত ব্যক্তি অজিত দেববর্মার স্ত্রীকে নিয়ে যায় থানায় জিরানিয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ চালানো হয় গতকাল দিনভর এবং তার কথাবার্তায় উঠে আসে অসংলগ্নতা। সেই অসংলগ্নতা থেকেই উঠে আসে বিশাল দেববর্মার নাম। আজ বিশাল দেববর্মাকে গ্রেপ্তার করে জিরানিয়া থানার পুলিশ। পুলিশের কি বক্তব্য রয়েছে এই খুন কাণ্ড এবং তার সঙ্গে জড়িত পুরো ঘটনা প্রসঙ্গে শুনুন। আচ্ছা, কালকে হত্যাকাণ্ডে এ পর্যন্ত কি কি পেয়েছেন? আপনি জানেন গতকালকে ভোরবেলায় একটা মার্ডার হয়েছিল ভদ্রমিষ্টি পাড়াতে জিরানিয়া থানায়। সেটা প্রথমে আমাদের কাছে টোটালি ব্লাইন্ড মার্ডার ছিল। তো সেখানে আমরা ফরেন্সিক টিম, ফিঙ্গারপ্রিন্ট টিম এবং অন্যান্য টেকনিক্যাল মেথড ইউজ করে আমরা একটা লিড পেয়েছিলাম। সেই সূত্র ধরে আমরা ঘটনার 24 ঘন্টার মধ্যেই যে দুজন মূল অভিযুক্ত দুজনকেই আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদের কোর্টে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে। আমরা আশা করছি তাদের কাছ থেকে পুলিশ রিমান্ডের পর আরও এভিডেন্স সংগ্রহ করতে পারবো এবং তদন্ত চলছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে যেটা রিভিল হয়েছে সেটা দুজনই ছিল। আমরা তাদেরকে পুলিশ রিমান্ডে আনে আরো জিজ্ঞাসাবাদ করবো। প্রাথমিকভাবে কি কোনো স্বীকারোক্তি দিয়েছে? সেটা ইনভেস্টিগেশনের স্বার্থে এখন বলছি না। পুলিশ রিমান্ডের পর আমরা আরো তাদের আরো ইন্টারেক্ট করবো, তারপর দেখেছি। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত হওয়া কি কি উদ্ধার করেছে? এখানে একটা আয়রন রড এবং একটা কাঠের একটা লাঠি উদ্ধার হয়েছে। এটার মধ্যেও আমরা অনেক এভিডেন্স পেয়েছি, সেগুলো প্রিজার্ভ করা হয়েছে। স্যার কি কি আইটিসি পাঠানো? সেটা 448-302 অফ আইটিসি সেকশনে কেস রেজিস্টার হয়েছে। স্যার অভিযুক্তদের নাম কি পড়াবেন? একজনের নাম মৃতাকে পড়বো, আপনি জন বিশ্বকে পড়বো। বিশাল দেবর্মা আপনার শুনেন পুলিশের বক্তব্য। যদিও এক্ষেত্রে যখন খুন করা হয় তখন বাড়ির গেট, দরজা, জানলা সবটাই বন্ধ থাকে এবং অক্ষত অবস্থায় থাকে এবং তা দেখে সন্দেহ জাগে পুলিশের স্ত্রীর উপর এবং তারপরে জিজ্ঞাসাবাদ চালানো হয় স্ত্রীকে দফায় দফায়। পরবর্তী সময় উঠে আসে বিশাল দেববর্মার নাম, যাকে গ্রেপ্তার করা হয় আজকে। তবে ইতিমধ্যে এই খুন এবং এই খুনের সঙ্গে একটা দুষ্কৃতির ছক রয়েছে এবং পুরোটাই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে পুলিশের তদন্ত, পুলিশের অনুমান, এবং সেই অনুযায়ী গ্রেপ্তার করা হয় বিশাল দেববর্মাকে। পরবর্তী সময় এলাকাবাসী এবং মৃতের পরিবার পরিজনদের পক্ষ থেকে দাবি ওঠে যে স্ত্রী এবং অভিযুক্ত বিশাল দেববর্মার কঠোর শাস্তি যাতে দেওয়া হয় সেই দাবি ইতিমধ্যে উঠে আসছে জিরানিয়ার ভদ্রমিশি পাড়া থেকে। এর মধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে আলোড়ন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।